যুক্তরাজ্য সফররত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান ও তার সফর সঙ্গীদের সম্মানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আয়াস মিয়ার উদ্যোগে এক মত বিনিময় সভা 20 সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা 2:30 টাউন হলে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় স্থানীয় সরকার পরিচালনায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ভূমিকা প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়। সভায় লন্ডন টু সিলেট ফ্লাইটের মতো ফিরতি ফ্লাইট সিলেট টু লন্ডন না থাকায় যাত্রী সাধারণের চরম ভোগান্তির বিবরণ তুলে ধরা সহ বাংলাদেশে প্রবাসীদের হয়রানি বন্ধে ডক্টর মশিউর রহমানের হস্তক্ষেপ কামনা করেন ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলররা। জবাবে ডক্টর মশিউর রহমান বলেন, প্রবাসীরা বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নে মুক্তি সংগ্রাম সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের যে কোনো সমস্যার সমাধানে সরকার খুবই আন্তরিক, বিশেষ করে সিলেট টু লন্ডন ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগের ব্যাপারটি বিশেষভাবে খতিয়ে দেখা হবে। সভায় আগামীতে সফরকালীন সময়ে উভয় দেশের প্রতিনিধি দলের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ প্রকৌশলীদের অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবিই এর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেখিল চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ খাইরুল হোসেন, এক্সিকিউটিভ ডাইরেক্টর মাহবুব আলম, চিটাগাং সিকিউরিটিস এক্সচেঞ্জের ডাইরেক্টর মোহাম্মদ সাইদুর রহমান, বাংলাদেশ হাই কমিশন কর্মকর্তা সাইফুল আলম, সাবেক ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি কর্মকর্তা একেএম ইফতেকার আহমদ, সেন্টার ফর এনআরবি স্টিয়ারিং মেম্বার আবুল হোসেন, সেন্টার ফর এনআরবি স্টিয়ারিং মেম্বার প্রফেসর নুরুজ্জামান, আবুল কালাম আজাদ, কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ, কাউন্সিলর শাহ সুহেল আমিন, ওয়ান বাংলা সম্পাদক জাকির হোসেন কয়েস সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ। মত বিনিময় শেষে অতিথিদেরকে স্পিকারের অফিসের পক্ষ থেকে উপহার হিসেবে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।